এখন ভারত বর্ষে শুরু হয়েছে দর্বে দর্বে ভেদাবে, আর সেটাও দূর হবে একদিন। এই ভারতবর্ষ সুন্দর হবে, এই ভারতবর্ষ সমস্ত বিশ্বের মধ্যে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে, আমাদেরকে অনুসরণ করবে বিশ্বের অন্যান্য দেশ। কারণ এই দেশে বিভিন্ন জাতি ধর্মে বর্ণর মানুষ বসবাস করে, পৃথিবীর এরকম দেশ আর পাওয়া যায় না। নানা বর্ণের মানুষ, নানা বসবাসের মানুষ এখানে বসবাস করছে। তাই আমাদের মধ্যে, আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করি, আমাদের মধ্যে যে ভেদাভেদ গুলো আছে, যে হিংসা যেগুলো আছে, সেগুলো দূর করে জাতীয় সংহতি এবং একতাকে এক করে, একতাকে রক্ষা করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের সমাজকে এগিয়ে। দেশের জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে উত্তর করিমগঞ্জের এমকে গান্ধী কলেজে জেলার 5 বিশিষ্ট শিক্ষক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস ঝাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল উত্তর করিমগঞ্জের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমকে গান্ধী কলেজ। এদিন কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী পৌরোহিত্যে প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য, কুইজ, নৃত্য, সঙ্গীত সহ অন্যান্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে করিমগঞ্জ জেলার 5 জন বিশিষ্ট শিক্ষককে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় ফুলের তোড়া, বৃক্ষের ছায়া, বৃক্ষের চারা সহ তাদের জন্য ছিল অন্যান্য উপহার সামগ্রী। এদিন সংবর্ধনা প্রদান করা হয় করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর সুখেন্দু শেখর দত্ত, পাথারকান্দি বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মানিক হোসেন তালুকদার, একে আজাদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন চৌধুরী, নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী প্রণয় কর, বটরশি এমই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক সাইদুর রহমান চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহ সঞ্চালক স্বামী রামা বদ্রানন্দজি মহারাজ। মহারাজ এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন। কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী, অধ্যাপিকা সর্বাণী মহন্ত চক্রবর্তী, শ্রীমতী টিঙ্কু রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরাক। যদি আমরা মানুষ হতে চাই, যদি আমরা শুধুমাত্র রক্তে মাংসে মানুষ তা নয়, আমরা প্রকৃত মনুষ্যত্ব, যার মধ্যে মনুষ্যত্ব বিবেক জাগরণ হবে, যাতে ডিসক্রিমিনেশন থাকবে। একটা মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য আছে? পশু আহার নির্ধারণের মধ্যে থাকে, মানুষও থাকে আহার নির্ধারণের মধ্যে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একমাত্র হচ্ছে ডিসক্রিমিনেশন, একমাত্র বিচার। যদি বিচার না থাকে, যদি সদাসদ বিচার না থাকে, মনুষ্যত্ব অমনুষ্যত্ব যদি বিচার না থাকে, তাহলে কখনোই তার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠবে না, আমার মানুষ হবে না। সেই মানুষের কারখানা, সেই মানুষের কারখানার কে আচার্য হিসেবে গ্রহণ করবে? শিক্ষক। শিক্ষক হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা স্থান এবং সর্ব গুরুত্বপূর্ণ জায়গা, যে গুরুত্বপূর্ণ কোনো করাপশন থাকবে না। স্বামীজি এক জায়গায় বলছেন যে যে অপরাবৃদ্ধ, যিনি অপরাবৃদ্ধ হবেন তিনি একমাত্র শিক্ষক হবেন। কারণ যদি পবিত্রতা না থাকে তাহলে সে শিক্ষা দিতে পারবে না। শিক্ষা হচ্ছে কিন্তু একটা বলে দেওয়া, কিন্তু একটা যে দেওয়া এই জিনিস নয়। শিক্ষা হচ্ছে কি? প্রদীপের মতো, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ প্রজ্বলন, ভাব সঞ্চারণ। স্বামীজি বলছেন ভাব সঞ্চারণ। সেই ভাবটা কিসের ভাব? সেই ভাবটা কোনো অসৎ অসাধুতার ভাব না, সে ভাবটা কমপ্লিট একটা মানুষের সাথ, পারফেক্ট মানুষের ভাব, যেটার মধ্যে সততা থাকবে, যেটার মধ্যে তার বিবেক থাকবে, যেটার মধ্যে তার বৈরাগ্য থাকবে, যেটার মধ্যে তার সব সদাসব বিচার থাকবে। এই যদি না থাকে তার মানুষ হবে না। সেই জায়গাটায়, সেই জায়গাটায় তিনি সঞ্চার করতে হবে, একটা থেকে আর একটা সঞ্চার, শিক্ষকের মধ্যে থেকে ছাত্রদের মধ্যে সঞ্চার হবে। এইটাই হচ্ছে কি যে আমাদের শিক্ষা, যদি তুমি না থাকে তাহলে আমাদের শিক্ষা থাকবে না। গ্রিক দেশে ফিলোসফার ডায়োজেনাস, ডায়োজেনাস দিনের বেলা ল্যান্টার্ন জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। গ্রিক দেশে যারা দেখছে তারা বলছে আরে এটি কি ব্যাপার, দিনের বেলা ল্যান্টার্ন জ্বালিয়ে আপনি রাস্তায় আসছেন কেন? উনি বলছেন আমি মানুষ খুঁজছি, আমি মানুষ খুঁজছি। তার মানে এখানে এত বড় ফিলোসফার রাস্তায় পুরুষের ল্যান্টার জ্বালিয়ে দিনের বেলা মানুষ খুঁজছে, তাহলে কি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না? অনেক দার্শনিক বলবে রে তাই তো, মানুষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
মানুষ তো জন্মলেই মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। মানুষকে মানুষ হতে হয় শিক্ষার মাধ্যমে। আর শিক্ষা যারা দেন তারা শিক্ষক, যে জায়গায় দেওয়া হয় সেটা বিদ্যালয়। শিক্ষকরা ছাত্রদের শিক্ষা দিয়ে শিক্ষিত করে ধীরে ধীরে মানুষ করে তোলে। শিক্ষা শিক্ষকের দায়িত্ব হচ্ছে মানুষ তৈরি করা। কারণ মানুষের অভাব, ঈশ্বরের অভাব। কারণ আমরা প্রতিদিন আমাদের দেশে বা সারা পৃথিবীতে যতগুলো কুকাণ্ডের খবর আমরা পাই এরা মানুষের কাজ। আজ মানুষের অভাব হয়ে গেছে, মানুষ তৈরি করতে হবে। শিক্ষকরা তাদের শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি করবে। মানুষ হতে গেলে পাঁচটা গুণ থাকতেই হবে। মানুষ হবে সত্যনিষ্ঠ, সত্য মিথ্যা কিছুতেই বলবো না, পূর্ণ মিথ্যা বলবো না, সত্য কথা বলবো আমরা। মানুষ সত্যনিষ্ঠ, মানুষ হতে গেলে আমাদের সত্যনিষ্ঠ হতেই হবে। ফান্ডামেন্টাল এথিক্স এক নম্বর গুণ। এই শিক্ষা আমাদের সত্যনিষ্ঠ করবে। বাড়িতে শিক্ষালে বাড়িতে মা বাবা যারা আছেন তারাও শিক্ষা দেবেন, তারপর স্কুলের শিক্ষক যারা তাদের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করে আমরা সত্যনিষ্ঠ। আজকের দিন এই কথা স্মরণ করার দিন। দুই নম্বর যেটা গুণ বা ইংরেজিতে বলি এথিক্স, শুচি পবিত্রতা। শুচি পবিত্রতা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার ধোয়া জামা কাপড় পরো। ধোয়া জামা কাপড় যেমন পূর্ব স্কুলে আসার সময় পরিষ্কার জামা কাপড় পরবো, আগে তো আমরা বললাম যে রবিবারে কাপড় চোপড় ধোয়া হতো, সবাই নিজে নিজে ধুয়ে নিত রবিবারে ছুটির দিন, বাকি দিনটা এইভাবে চলতো। আর পরিষ্কার জামা কাপড় পরবো, বাইরে গেলেও পরিষ্কার জামা কাপড় পরবো, শুচি পবিত্র থাকবো। তা বাইরে জামা কাপড় পরলাম, আমি পরিষ্কার জামা কাপড় পরে বেরিয়ে গেলাম, কোনো কোনো কথা বললাম তা হবে না। আমাকে দেখতে হবে বাইরে শুচি থাকলে বলা ভিতরটা শুচি আছে কিনা, আমার ভিতরটা অন্তরটা। আমি মানুষ হিসাবে আমার ভিতরটা আমি সারাদিন আমাদের অমঙ্গল চিন্তা করি, যদি কাকে মারবো, কাকে ধরবো, কার বাড়ি লুট করবো, কাকে খুন করবো, কার জিনিস চুরি করবো, এইসব চিন্তা যদি সারাদিন করতেই থাকি আমি আর শুচি থাকলাম না, পবিত্র থাকলাম না। এখানে আমরা ধর্মীয় জগতে যেমন আমরা দেবতা পূজা বা মন্দিরে বা মসজিদে মসজিদে গেলে দেখেন না অজু করতে হয়, হাত পা ধুয়ে একটু গ্রেট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। এই যে শুচিতা পবিত্রতা এটা দুই নম্বর টিপস গুণ মানুষের। এই শুচিতা পবিত্রতা না থাকলে পারে মানুষ হওয়া যায় না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি, সংযম, কন্ট্রোল, রেস্ট্রেইন, নিজেকে কন্ট্রোল করবো, সংযমে রাখবো। আপনার ভুল ঘোড়া আছে, ঘোড়া বেড়ে উঠলাম, ঘোড়া বেড়ে উঠলাম, ঘোড়া দৌড়াতে থাকলো। আমি বলছি আপনি যে ঘোড়ার পিঠে উঠলেন, চড়লেন ঘোড়ার পিঠে, লাগাম টানতে জানেন তো? লাগাম যদি টানতে না জানেন ঘোড়া পিঠে উঠবেন না। চার নম্বর বলছি অহিংসা, হিংসা না করো। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি হিংসা না করা, কাউকে হিংসা না করা, কাউ গরু ছাগলকে হিংসা না করা, চুরি না করা। অনেকে শুনে হাসবে এই দেখলাম না যে দিন হয়ে গায়ে করিমগঞ্জে অফিসে সরকারি অফিসে চাকরি আছে, চুরি করবো না, এটা কথা নেই, চুরি করবো না, কি করবো, চুরি তো করার কাজ, এই করে শেষ হয়ে যাচ্ছে সমাজ।